প্রিয় দর্শক, পাউরুটি দিয়ে খুব মজাদার একটা রেসিপি করব এখন। এটি সকালে নাস্তা হতে পারে অথবা ইফতারের জন্য চমৎকার একটি আইটেম হতে পারে। আমি নিয়ে নিয়েছি দুটো ডিম, তারপর পাউরুটির সাইডগুলো আমি কেটে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, দেবো গোলমরিচের গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, সামান্য পরিমাণ চিনি। এবার মিক্স করে নেব, নিয়ে ডিম দুটো ভেঙে দিয়ে দেবো। এই তো এত সহজ উপকরণ দিয়ে তো মজার একটা নাস্তা ঝটপট 5 মিনিটেই করে ফেলতে পারবো আমরা এই নাস্তাটি। চলুন তাহলে দেখি কীভাবে করবো। দিয়ে দিচ্ছি সামান্য বেকিং পাউডার, এবার মিক্স করে নেব। কড়াইতে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি, এবার আমি ডিমটা ঢেলে দিব, অল্প করে দিয়েছি। এবার কেটে রাখা পাউরুটিগুলোকে দিয়ে দেবো, চাইলে উল্টাইও দিতে পারি। খুব বেশি শক্ত হওয়ার আগেই উল্টে দেব। এই পিঠো হতে দিই, এবারে এই পিঠ আবার উল্টে দিলাম। এখন কি সুন্দর হয়ে গেছে, শোষক হয়ে গেল। আমি এমন করে বাকিগুলোকেও কিন্তু ভেজে নেব। প্রিয় দর্শক, হয়ে গেল আমার ডিমের পাউরুটি ডিম দিয়ে মজাদার নাস্তা, মজাদার টোস্টও বলতে পারেন এটা। এটা একটু ভিন্ন রকম নাস্তা, আপনারা করে খেয়ে দেখতে পারেন। ঝটপট করার জন্য খুবই সহজে কাজটি করা যায়, 2-3 মিনিটের মধ্যে সমস্ত কাজ আপনি শেষ করে, সর্বোচ্চ 5 মিনিটে আপনি একটা মজাদার নাস্তা পেয়ে যাবেন। সেটা ইফতারেও চমৎকার হবে, সকালের নাস্তায়ও চমৎকার হবে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, করোনায় মাস্ক পরুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, ঘরে থাকুন।